মাননীয় বিধায়ক পূর্ণচন্দ্র বাউরীর নেতৃত্বে ও আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন কোর কমিটির উদ্যোগে রঘুনাথপুর এক সাতুড়ি ও নিতুড়িয়া ব্লকের আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হল। আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য এভাবেই মাঝে মাঝেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন মাননীয় বিধায়ক। পাশাপাশি তিনি বলেন, এভাবে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন ও বৃহত্তর জনমত গড়ে তৃণমূল দলকে শক্তিশালী করার জন্য আজকের এই আলোচনা সভা। আলোচনা সভা কিসে এটা আছে? আমাদের আলোচনা সভা আমাদের রঘুনাথপুর বিধানসভার আজকে আদিবাসী সম্প্রদায়, সে আদিবাসীদের আমার তিনটি ব্লক সাতুড়ি, নিতুড়িয়া এবং রঘুনাথপুর এক, এই তিনটি বিধানসভায় আমার বিধানসভা কমিটি, সেই বিধানসভার কোর কমিটি, প্রতিটা ব্লক অঞ্চল থেকে যারা দায়িত্বে আছেন কোর কমিটি, সেই কোর কমিটিকে নিয়ে আমরা একে বসছি। এবং আমাদের এই সামনে মকর বান্দনা এসব উৎসব গেল, সেই উৎসব যাওয়ার পরে আমরা আমাদের যারা কোর কমিটির দায়িত্ব আছে বিধানসভাতে তাদেরকে নিয়ে আমরা বসেছি এবং আমরা আলাপ আলোচনা করছি আমাদের দলীয়ভাবে সামনে কীভাবে কি আদিবাসী সম্প্রদায়ের কীভাবে আমার আরও কী কর্মসূচি নেওয়া যায় সেই নিয়ে বসছি। আমাদের সবাই আসছেন প্রতিনিধিরা, এবং আজকের মূলত যে আমাদের কোর কমিটি যারা আছেন বিধানসভার আদিবাসী কোর কমিটি, সেই কোর কমিটিতে আমাদের আজকের স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করছি আমরা কীভাবে কী দলকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং এখন যেটা ভারতবর্ষের রাজনীতিতে এই NRC CSC এসব বিষয় নিয়ে পরে BJP কোন ঠাসা, সেই পরিপ্রেক্ষিতে যারা জাতি ধর্ম নির্বিশেষে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করার জন্য আদিবাসীরা সম্প্রদায়ের মানুষরা সকলেই, তারা মরল সমাজের মানুষ যারা আছেন আদিবাসীদের, তারা সকালেই আজকে বসে আমরা ব্লকের অঞ্চলের বুথ স্তরে কীভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে কীভাবে মানুষের কাছে আরও কীভাবে পৌঁছে দেওয়া যায়, এবং অনেক আদিবাসী সম্প্রদায় বা অন্যান্য মানুষকে যারা জাতি ধর্ম ভাগ করার চেষ্টা করেছিলেন সেই ভাগে অনেক মানুষই কিছু কিছু জায়গাতে ভুল বুঝেছিলেন, তারা আবার পুনরায় ফিরে এসেছেন। কিছুদিন আগে আমাদের রঘুনাথপুর 1 নম্বর ব্লকের বেড়ো গ্রাম পঞ্চায়েতে অনেক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ফিরে এসেছেন, প্রায় 60টি পরিবার তারা আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন। তেমনি এখনও অনেক মানুষ আছেন যারা আমাদের সাথে একসাথে মিলেমিশে কাজ করতে চায়, এই জন্যই আজকে আমাদের এই মিটিং, এই কোর কমিটির মিটিং, এবং আগামী দিনে আমরা কীভাবে অঞ্চলকে মজবুত করা যায় সাংগঠনিকভাবে তার জন্য আজকে বসে আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে আগামী কর্মসূচি আমরা ঘোষণা করব। ধন্যবাদ। আজকে আপনাদের আলোচনা কিসের জন্য? এটা মূলত আমাদের আজকে রঘুনাথপুর বিধানসভা আদিবাসী তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা আজকে এসেছি। এটা হচ্ছে আমরা কীভাবে আদিবাসী সম্প্রদায়কে এই যে NRC ভুল বুঝাবুঝিটাকে বুঝিয়ে দিতে পারবো প্রতিটা পাড়ায় পাড়ায়, এবং সাংগঠনিক সাথে শক্তিশালী করতে পারি, এটা আমাদের মেন উদ্দেশ্য। কী নাম আপনার? আমার নাম হচ্ছে প্রমথনাথ মুর্মু, কালীপাহাড়ি ভিলেজ পাতুড়ি থেকে এসেছি। রাহুল সুইটস, মিষ্টান্ন প্রেমী বাঙালিদের সুস্বাদু মিষ্টির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাহুল সুইটস। বড়বাজার সিন্দুরের এই রাহুল সুইটসে আপনারা পেয়ে যাবেন জিভে জল আনার মতো বিভিন্ন রকমের মিষ্টির সমাহার। যেমন আপনি পেয়ে যাচ্ছেন কমলাভোগ, রসগোল্লা, ক্ষীরকদম, পাবেন গোলাপজামুন, ল্যাংচা, লাড্ডু, কলাকান ও মিল্ক কেক, একই সাথে পেয়ে যাচ্ছেন কাজু বরফি, দরবেশ ও মৌচাক। তাই উৎসবে আনন্দে ও প্রতিদিনের জীবনে মিষ্টির যোগান পেতে আজই চলে আসুন রাহুল সুইটসে। আমাদের ঠিকানা বড়বাজার সিন্দ্রি হাটতলা, সম্পর্ক ফোন নাম্বার 9800938819 অথবা 7407263575। বিশেষ দ্রষ্টব্য, এখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য মিষ্টির অর্ডার নেওয়া হয় এবং প্রয়োজন মতো সরবরাহ করা হয়।